নমস্কার দর্শক বন্ধুরা আজ রান্নামনির হেসেলে হবে নিরামিষ আলুর দম যেটা আমরা খিচুড়ির সাথে খেয়ে থাকি এবং খুবই সুস্বাদু নিয়ে নিয়েছি এক কিলো আলু হাফ করে কাটা এই হচ্ছে আমার দানি তাতে সব রকমের গুঁড়ো মশলা রয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা নুন চিনি এই সমস্ত মশলা রয়েছে ধনে গুঁড়ো এখান থেকে চামচে করে আমি একটা মশলা তৈরি করবো সেটাই আলুর দমে দেবো আপনাদের দেখাবো এই হলো আমার আদা বাটা দুই টেবিল স্পুন নিয়ে রেখেছি ফোড়নের জন্য জিরে এছাড়া ঘি গরম মশলা তো রয়েছে এক চিমটে হিং দিলাম আদার মধ্যে হিং আর আদার মিশ্রণে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে আলুর দমে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আমার যেহেতু আলু বেশি মশলাটা আমি সেই আন্দাজ মতন নিচ্ছি চিনি নিলাম দু চামচ নুন দু চামচ এই সব মশলা আমি এবার জলে গুলে একটা পেস্ট তৈরি করলাম আদা আর হিং দুটো মিশিয়ে একটা এত সুন্দর ফ্লেভার আসে যে পেঁয়াজ রসুনের আলুর দমও সেখানে পিছনে পড়ে থাকে খিচুড়ির সাথে এই আলুর দমটা খুব ভালো যায় কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার যে আলুগুলো নিয়েছিলাম আমি প্রেসারে সামান্য একটু ভাব দিয়ে নিয়েছিলাম কড়াইয়ে অল্প নুন দিয়ে হলুদ দিয়ে আমি যে মশলাটা বানালাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার তেলের মধ্যে এটা ভাজা ভাজা করব এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম আদা আর হিংয়ের মিশ্রণ এছাড়া ধনে জিরে সমস্ত যে মশলাগুলো দিয়েছি সেটা তেলে ভাজা হচ্ছে এবার দুটো টমেটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত টমেটোগুলো স্ম্যাশ হয়ে গেল এবং মশলাটা ভাজা ভাজা হচ্ছে এবার আধা সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দিলাম সামান্য আমি নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম আলুটা দেখুন আলুটা পুরো গোটা রয়েছে ভেঙে যায়নি এবার মশলার সাথে এটা আমি সাঁতলাতে থাকলাম খুব সুন্দর এটা একটা মেনু এটা দারুণ রেসিপি এটা আমরা খিচুড়ির সাথে বানিয়েছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি এবারে সমস্ত মশলার সাথে আমি এটা সাঁতলাচ্ছি আলুটা লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই আলুর দমটা ভীষণ ভালো লাগবে এবার আলু যে সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি এই আলুর সাথলানো আলুর মধ্যে ঢেলে দিলাম আলু সেদ্ধর যে জলটা সেই সেই জলের জলটা কখনোই আমরা ফেলবো না ওটার গুণটা থাকলো এবারে ঝোলটা ফুটতে আরম্ভ করেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গরম মশলা দিচ্ছি হাফ টি যার যেরকম আলুর পরিমাণ সেই অনুযায়ী দেবেন মশলা ঘি দিলাম এক চামচ এক চা চামচ ঘি দিলাম ঘি গরম মশলার গন্ধ ছড়িয়ে গেল আলুর দমের মধ্যে দর্শক বন্ধুরা আপনারা এই রেসিপিটা করে দেখবেন খুবই ভালো লাগবে এবং কেমন হলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন যত আমরা রেসিপি বানাবো আমাদের চ্যানেলে দেখবেন ধন্যবাদ